মুক্তিযোদ্ধাদের নাতিপুত্রীরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুত্রীরা পাবে? আজকে যে আমাদের কর্মসূচি ছিল, প্রধানমন্ত্রীর যে বক্তব্য, শিক্ষার্থীদের প্রতি অপমানসূচক বক্তব্য, সেই বক্তব্যের প্রত্যাহারের দাবিতে কিন্তু আজকে আমাদের কর্মসূচি ছিল। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুত্রীরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুত্রীরা মেধাবী, তাই না? আমরা এখনো আজকের এই প্রেস ব্রিফিং থেকে বলতে চাই, প্রধানমন্ত্রীর যে বক্তব্য, সেই বক্তব্যকে কিন্তু আমরা প্রত্যাহার করি, আমরা প্রত্যাখ্যান করি এবং আমরা নিন্দা জানাই যে প্রধানমন্ত্রী হয়ে সরকারের সর্বোচ্চ জায়গা থেকে আমরা আশা করেছিলাম তিনি দেশে এসে কোটা সংস্কারের যৌক্তিক সমাধানের একটা পথ দেখাবেন, তা না করে তিনি কোটা সংস্কার আন্দোলনকারীদের প্রতি যে কটূক্তি করেছেন, রাজাকারের নাতি বলে ইঙ্গিত করেছেন, এটি নিন্দনীয় এবং এর জন্য তার প্রকাশ্যে ছাত্র সমাজের কাছে দুঃখ প্রকাশ করা উচিত। আমি নই, তুমি নও।